সুন্নত নামাজ বাড়িতে মসজিদে যেতে পারবে না শিশু বৃদ্ধ এবং অসুস্থরা করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে মসজিদের জামাতে নামাজ আদায়ে 9টি নির্দেশনা মানতে হবে এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ক্ষেত্রেও অনুসরণীয় নির্দেশনা দেওয়া হয়েছে মঙ্গলবার একটি জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এতে বলা হয় করোনাভাইরাস প্রাদুর্বাবজনিত কারণে সারা দেশে করোনায় আক্রান্তের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যসেবা বিভাগের গত 26 জুন ডিইউ পত্রে কতিপয় বিধিনিষেধ আরোপ করে নির্দেশনা জারি করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে দেশের বর্তমান প্রেক্ষাপটে ধর্ম মন্ত্রণালয় সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান এবং মসজিদে জামাতে নামাজের জন্য আবশ্যকীয়ভাবে 9টি নির্দেশনা পালনের জন্য অনুরোধ জানিয়েছেন প্রথমটি হচ্ছে মসজিদে প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার হাত ধোয়ার ব্যবস্থা সহ সাবান পানি রাখতে হবে এবং আগত মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে উজু করে সুন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে এবং উজু করার সময় কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে মসজিদে কার্পেট বিছানো যাবে না 5 ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুমুক্ত জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব জায়নামাজ নিয়ে আসতে হবে কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে শিশু বয়োবৃদ্ধ যে কোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামাতে অংশগ্রহণ হতে বিরত থাকবে সংক্রমণ রোধ নিশ্চিতে মসজিদে ওযুখানায় সাবান হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে মসজিদে সংরক্ষিত জায়নামাজ এবং টুপি ব্যবহার করা যাবে না সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিতে মন্ত্রিপরিষদ বিভাগ স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে করোনাভাইরাস মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে খতিব ইমাম এবং মুসল্লিরা দোয়া করবেন খতিব ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করবেন অন্যান্য সব ধর্মীয় প্রতিষ্ঠান উপাসনালয়ে প্রবেশের ক্ষেত্রে মাস্ক পরিধান সামাজিক দূরত্ব বজায় রাখা হ্যান্ড স্যানিটাইজার সাবান দিয়ে হাত ধোয়া সহ ব্যবহার সহ স্বাস্থ্যবিধি এবং শারীরিক দূরত্ব যথাযথভাবে অনুসরণ করবেন অন্যদিকে পদ্মা সেতুতে চলাচল নিয়ে সতর্ক করে যা বলল সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ ব্রিজ অথরিটি বিবিএ এবং পুলিশ প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতু নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পদ্মা সেতু ইঞ্জিনিয়ারিং সাপোর্ট এবং সেফটি টিমের সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল আলম সোমবার বিকেলে পদ্মা সেতু জাজিরা টুল প্লাজা প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ ব্রিজ অথরিটি বিবিএ এবং পুলিশ প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা স্বপ্নের পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিত করব সবাইকে জানাতে চাই পদ্মা সেতু আমাদের দেশের সম্পদ এই সেতুর উপর যানবাহন থামানো বা যানবাহন থেকে নামা বন্ধ করতে হবে সেতুর উপরিভাগে এবং মাওয়া জাজিরা প্রান্তে অনেক গুরুত্বপূর্ণ মালামাল যন্ত্রপাতি রয়েছে জানিয়ে রবিউল আলম বলেন জনগণ সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হেঁটে সেতুর উপরে ওঠার চেষ্টা করছে এবং সেতুর উপর থেকে যানবাহন উঠছে অনেকে যানবাহন থেকে নেমে সেতুর সৌন্দর্য অবলোকন এবং ছবি ভিডিও ধারণ করছে এতে সেতুর উপর তীব্র যানজট সহ দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে শুধু তাই নয় সেতুর উপর রক্ষিত গুরুত্বপূর্ণ মালামাল এবং যন্ত্রপাতির ক্ষতি সাধিত হচ্ছে এ অবস্থায় 26 জুন বাংলাদেশ ব্রিজ অথরিটি বিবিএ অনুরোধে হ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনস্ট্যান্ট এবং 19 কম্পোজিট ব্রিগেড তথা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পদ্মা সেতুর উপর মোবাইল টহল জোরদার করা হয়েছে আজকের মতো এ পর্যন্তই ছিল ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে